হ্যালো পেটস লাভার ভাই ওর আগের দিন আমি বীরনগর পেটস মার্কেট থেকে কিছু পেটস আমি আমার মিনি জোর জন্য এনেছি পেটস মার্কেট ভিজিট ভিডিও যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আর এখন আমি মার্কেট থেকে আনা বার্ডসগুলোকে কলোনিতে ছাড়ব ভাইরে ভাই সব ইউনিক রেইনবো কালারের বার্ডস তো আর বাড়ি ফিরে এসছি এই হচ্ছে আমার পাখি আর প্রথমে কি করব কি করছি দাঁড়াও ছাদে চলো দেখাচ্ছি

এই দেখো আমি কিন্তু এবার সব বাড়ির রেইনবো কালারের এনেছি ইউনিক কালার কামড় দিচ্ছে না তো হ্যাঁ একটা গেলো এটা মেল ছিল না কামড় দিচ্ছে না না তুমি চুপ করো তো একটু কামড় ইচ্ছে না মানে আচ্ছা ঠিক আছে নামা 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 ব্যাটটা নামা গেলে গেছে ফুশকা এই একটা ইউনিক কালারের এটা কি ফিমেল ইউনিক কালারের ফিমেল

এবার সব কটা বাজিস কিন্তু আমি ইউনিক কালারের এনেছি আটকে নি দেখাচ্ছি তোমাদের দেখি ধরো করে ধরো তোমার ভিডিও করি তো এই দেখো এই কটা আমি এই কেজ শুদ্ধ ওই কেজে রেখে দেবো তারপরে একটু পরিচয় হলে ভেতরে খুলে দেবো রুকো 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 আমি ঘরটা খুলে নিই এবার চলো তোমাদেরকে ভেতরে দিয়ে দি বের হচ্ছে না বেরো 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 যারা বলছিলে যে নতুন ঘরে এসে আমাদের টুনি কি বাচ্চাদের খাবার দেবে তাদেরকে বলছে ওই দেখো এই দেখো টুনি কিন্তু বাসা থেকেই বেরোলো ওই যে আর তোমাদের দেখাই এই দেখো এইখানে যে আমার পাখির কেসটা ছিল সেটা ভেঙে এইখানে কাঠ রাখা হয়েছে প্রচুর কাঠ আর আমাদের ওই পাকা ঘরে পরিষ্কার করেছে ওখানে টাইলস বসবে কাল থেকে মিস্ত্রি আসবে এই যে আমার তো হরি হাড়ি হরি এই হচ্ছে টোনা টুনিদের হাঁড়ি পটি পটি লেগে রয়েছে উইস পটিগুলো শুকিয়ে গেছে রে এই একটা রয়েছে এটাকে ফুটো করতে হবে ফুটো নেই এটাকে ফুটো করে তার বসিয়ে এই দুটো নিয়ে 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 যাই নিচে যেহেতু পাখি নেই তুমি এই এই খাবারটা চলো তো নাও আর আমি দুটো চলি একটাই তো জিয়াই তার বাধাই রয়েছে আর একটাই একটাই হচ্ছে তোমার ইয়ে বাধা রয়েছে নাইলন খুলে গেছে এটাকে ঠিক করে নিতে হবে এই হচ্ছে দেখো একটা ওইটা যেটা দেখালাম না ওইটা একদমই ফেটে গেছে তাই ওই নতুনটাই ফুটো করে নিয়ে আসলাম তাই দেখো কমপ্লিট আমি এই দুটো ফুটো করে নিয়ে আসলাম তো এগুলো চলো টানিয়ে দিই এই দেখো এখনো বের হইনি আর আমাদের স্কাই এখনো পর্যন্ত ব্যস্ত আছে ওদের সাথে গল্প গুজব করতে তো বের দেখো এরা কিন্তু ভাই এখনো পর্যন্ত বেরোতে হতে আমাদের এই দেখো ডায়মন্ড ডাব শুধু ভয় পায় শুধু ভয় পাবে আর আমাদের পিকু পিহু পিকু পিহু পিকু পিহু এর মধ্যে না একটু ভালোবাসা জন্মেছে জানো তো একটু ভালোবাসা জন্মেছে কিরকম একসাথে বসে থাকে পাশাপাশি আর কি ব্যাপার হচ্ছে দেখছে আর আমাদের এই মিসেস টুনি হাড়িতে যায় কে যেন বলছিল হাড়িতে যাবে না না গো হারিতে যায় গিয়ে খাবার টাবার খাই দেয় আমি তখনও দেখলাম এসে তো ইয়ার দেখো একটা বেরিয়েছে ওই যে আর এই সব কটা রয়েছে একটা বেরিয়েছে আর সব কটা রয়েছে চল চল হাত দিয়ে বের করি এক ঘন্টা আমি ওয়েট করলাম যে বেরোবে 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 বেরোচ্ছেই না চলো দেখো শুধু দেখো এটার কালার কম্বিনেশনটা দেখো শুধু কত সুন্দর হয়েছে যাও দেখো আসুন আসুন এইটার কালারটা দেখো শুধু এইটা এক্স এ বার্কার এক্স এ বার্কার এক ও ভাই দেখি 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 এসো এসো রে আজাদ করে দেবো দেখো কত বড় কলোনি তোমাদের জন্য এত বড় খাঁচায় ছিলে আমার তো মনে হয় না ছিলে তাহলে এত ছোট ছোট থাকতেন আর একটু হতে এই তো দেখেছো কালার দেখেছ কি সুন্দর যাও বসলো আর একজন আছে এসে মারপিট করছে কেন ও বাবা ও বাবা টুনির বেবি রয়েছে হ্যাঁ ওই রকম করো না আর এরা দেখো দিব্যি রয়েছে শুধু এই মারপিট করছে এই যে এই ঝগড়াটিটা দেখো এই কটা তো ঠিক আছে দিব্যি আছে কিন্তু ওই দুটো কীরকম যেন ঝিম মেরে বসে আছে কেন আমি বুঝতে পারছি না ওই যে ওই দুটো তো আচ্ছা আর আমাদের টুনি দেবী ঘরে যাওয়ার জন্য আর হাইতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই দুটোর কী অবস্থা হলো এরা কেউ অসুস্থ কি রকম করে বসে বসে ঝিমুচ্ছে আমার মনে হয় মেলটা অসুস্থ ডানা ফাঁকা করে দিয়ে এরা এখানে থাক আমি আবার এদের আপডেট নিয়ে আসবো নেক্সট কোনো ভিডিওতে তো ভাই আজ এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে